আপনাদের সবাইকে স্বাগত আজ আবারও চলেছি নতুন কয়েকটি ইন্টারেস্টিং লুট প্রজেক্ট নিয়ে আজকে যে ফার্স্ট যে লুটটার কথা আমি বলবো সেটা হচ্ছে পোজির তরফ থেকে আসছে পোজি নতুন তাদের বার্থডে সেলিব্রেশনের জন্য স্পেন টু আর্ন প্রজেক্ট নিয়ে এসেছে যেখানে আপনারা স্পেন করলে কিছু পোজি টোকেন পাবেন যার ফলে আপনারা এখানে কিছু আর্ন করতে হবে চলুন আমি ওয়েবসাইটটা খুলে আপনাদের দেখাচ্ছি আপনারা এখান থেকে কীভাবে আর্ন করবেন এর জন্য আপনাদের মেটামাসটা লাগবে মেটামাস অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেবেন আর মেটামাসে আপনারা যদি ওরা ওয়ালেট ক্রিয়েট না করে থাকেন তাহলে অবশ্যই মেটামাসে আগে ওয়ালেট ক্রিয়েট করে নেবেন ওয়ালেট ক্রিয়েট করে নিয়ে এই ওয়েবসাইটটা ওপেন করে নেবেন আমি ওয়েবসাইটের লিঙ্ক এবং মেডামাসের অ্যাপের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনারা নিয়ে ওপেন করে নেবেন এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে ফার্স্টে ওয়েবসাইটটা ওপেন করলে এখানে কাটা চিহ্নে ক্লিক করে কেটে দেবেন তারপরে নেক্সট আপনারা এখানে কানেক্ট ওয়ালেট করতে বলবে এখানে কানেক্ট ওয়ালেটে করবেন নিয়ে আপনাদের দেখুন মেটামাসের অপশান চলে আসবে ফার্স্টে এখানে ক্লিক করবেন নিয়ে কানেক্ট বলে লেখা থাকবে কানেক্টে ক্লিক করবেন কানেক্টে ক্লিক করে কানেক্ট করে দেবেন তারপরে এখানে নেক্সট আসবে সাইন ইন এর পপ আপ সাইন ইনে ক্লিক করে সাইন ইন করে দেবেন সাইন ইন করে দিলে আপনাদের ওয়েবসাইটটা কানেক্ট কমপ্লিট এবার আপনাদের যেটা করতে হবে তারপরে এখানে সাইডে দেখবেন পজিটে বলে লেখা আসবে এর ওপরে ক্লিক করবেন পজিটের ওপরে ক্লিক করলে এরকম ড্যাশবোর্ড ওপেন হবে ড্যাশবোর্ড ওপেন হওয়ার পরে আপনারা এবার লাকি পজি বলে লেখা আসবে লাকি পজিতে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা দেখবেন এখানে একটা টিকিট পাবেন এই টিকিটটা আপনারা কি করবেন এখানে এই একটা টিকিট পাবেন এই টিকিটটা আপনারা এবার এখানে নিচের দিকে স্পিন বলে লেখা থাকবে স্পিনে ক্লিক করবেন স্পিনে ক্লিক করার পরে আবার একটা সাইন ইনের মেসেজ আসবে সাইন ইনে ক্লিক করে দেবেন করে দেওয়ার পর দেখবেন অটোমেটিক এখানে স্পিন হবে স্পিন হলে আপনারা এখানে আপনাদের রিওয়ার্ডটা পেয়ে যাবেন এই দেখুন আমি আবার একটা টিকিট পেলাম নিয়ে এখানে কনফার্মে ক্লিক করে দিলাম নিয়ে আবার স্পিনে ক্লিক করলাম স্পিনে ক্লিক করার পরে এবার দেখুন আমার এখানে দেখাবে যে আমি কী রিওয়ার্ড পেলাম তখন লস এবার আপনারা এখানে যে কোনো এখানে র্যান্ডম অ্যামাউন্ট অ্যামাউন্ট এখানে পেতে পারেন এই যে জিরো পয়েন্ট পাঁচ পোজি পাঁচ পোজি দশ পজি কুড়ি পোজি দশ বিউএসডি এবং এখানে ম্যাক্সিমাম আপনারা এখানে হাজার পজি অবধি পেতে পারেন আর এখানে আপনারা আবার প্রত্যেক ঘন্টায় আপনারা এখানে একটা করে স্পিন পাবেন এইভাবে আপনারা এখানে স্পিন করে আর্ন করতে পারেন আর এখানে টোটাল আপনারা যা আর্ন করবেন এখানে গিয়ে জমা হবে টোটাল এখানে যেই পাঁচ ডলার হয়ে যাবে তখন আপনারা এখানে ক্লেমে ক্লিক করলে অটোমেটিক এটা আপনাদের ওয়ালেট অ্যাড্রেসে এই যত কয়েন হবে সব ক্লেম হয়ে যাবে এভাবে আপনারা এখানে লুটতে পারেন আর একটা জিনিস আপনাদের বলে দিই এখানে এখানে আপনাদের কিন্তু বাইনাস চেন মেন নেটটা কানেক্ট করা লাগবে অন্য কোনো যদি থাকে সেটা কিন্তু কানেক্ট হবে না এর জন্য আপনাদের কি করা লাগবে আপনারা ব্রাউজার অপশনে আসবেন এখানে ওয়ালেট বলে লেখা লেখা আছে আছে এই যে যে ওয়ালেট আর এখানে এখানে ব্রাউজার বলে ব্রাউজারে ব্রাউজারে আসবেন এসে নিচের দিকে ক্লিক করলে নিউ ট্যাব পাবেন নিউ ট্যাবে এসে আপনারা এখানে চেন লিস্ট বলে সার্চ করবেন অথবা আমি সমস্ত লিঙ্ক আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনারা নিয়ে নেবেন চেন লিস্ট ডট ওআরজিতে সার্চ করবেন তারপর এখানে এই যে কানেক্ট ওয়ালেট বলে লেখা আসবে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে নেবেন অটোমেটিক কানেক্ট হয়ে যাবে ওয়ালেটটা নেক্সট আপনাদের ওয়ালেট কানেক্ট হয়ে যাওয়ার পরে আপনারা নিচের দিকে দেখবেন বাইনা স্মার্ট চেন মেন নেট বলে লেখা থাকবে এখানে অ্যাড টু মেটামাস বলে লেখা আছে এর ওপরে ক্লিক করবেন ক্লিক করলে অটোমেটিক এটা আপনার আপনার মেটা মাসকে এই আর অ্যাড হয়ে যাবে অ্যাড হয়ে গেলে তারপরে এখানে নেক্সট এখানে আসবে যে সুইচ করার জন্য বলবে আপনারা সুইচ করে নেবেন সুইচ করে তারপরে নেক্সট আপনারা যেই ওয়েবসাইটটা কথা বললাম এই ওয়েবসাইটটা আপনারা ওপেন করবেন ওপেন করে আপনারা এখানে স্প্রিনগুলো করবেন আর ফার্স্ট লুটে আপনারা যদি বলেন আপনারা এখানে আনলিমিটেড অ্যাকাউন্ট বানাতে পারবেন না অবশ্যই আপনারা এখানে আনলিমিটেড অ্যাকাউন্ট বানাতে পারবেন কিন্তু আপনাদের আনলিমিটেড অ্যাকাউন্ট বানানোর জন্য এখানে আপনাদের আইপিটা চেঞ্জ করতে হবে এবং আপনারা যদি ওয়াইফাই ইউজ করে থাকেন তাহলে অবশ্যই যে কোনো একটা ভিপিএন আপনারা এখানে ইউজ করবেন না করলে আপনারা এখানে ওয়েবসাইটটা আপনাদের ওপেন করতে অনেক রকম প্রবলেম হতে পারে আপনারা ফোনের ইন্টারনেট ইউজ করে থাকেন তাহলে অবশ্যই এরোপ্লেন মোড অন অফ করে নেবেন অন অফ করলেই আপনাদের আইপিটা চেঞ্জ হয়ে যাবেন এবং ভিপিএনটা বারবার আপনারা ডিসকানেক্ট এবং কানেক্ট করবেন তাহলে আপনাদের আইপিটা চেঞ্জ হয়ে যাবে চলুন আমি এবার সেকেন্ড যে লুটটা বলবো সেটা হচ্ছে টিআরএক্স ওয়ার্ল্ড এখান থেকে আপনারা টিআক্স ডিপোজিট করে এখান থেকে কিছু প্যাসিভ ইনকাম আপনারা করতে পারেন তো চলুন ফার্স্ট আমি সাইন আপটা করে আপনাদের দেখাচ্ছি যে দেখুন আমি আমার এখানে মেল এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি নিয়ে এবার এখানে সাইন আপে ক্লিক করবে আর আমি এটার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে নিয়ে আপনারা যে কোনো ব্রাউজারে ওপেন করে সাইন আপ করে নেবেন এবার এখানে এরকম ড্যাশবোর্ড ওপেন হবে তারপরে এখানে নেক্সট বলে লেখা আসবে নেক্সটে ক্লিক করবেন আবার এখানে নেক্সট বলে লেখা নেক্সটে ক্লিক করবেন নেক্সট তারপরে আবার নেক্সট বলে লেখা আসবে এখানে নেক্সটে ক্লিক করবেন আর এখানে আপনারা সমস্ত ডিটেলস এখানে আপনাদের দেখাবে জাস্ট এই ওয়েবসাইটটার ব্যাপারে যা যা ডিটেলস আছে সেগুলো আপনাদের দেখাবে এখানে সেটা সেটা দেখবেন এবং এখানে নেক্সট বলে ক্লিক করবেন নেক্সট ক্লিক করে দেওয়ার পরে এখানে ক্লোজ বলে লেখা আছে মধ্যে এখানে ক্লোজে ক্লিক করবেন ব্যাস হয়ে গেল এবার আপনারা যদি চান এটার অ্যাপ্লিকেশনটাও আপনারা ডাউনলোড করে নেবেন এখান থেকে অ্যাপ বলে লেখা আছে অ্যাপে ক্লিক করবেন অটোমেটিক একটা পপ আপ শো হবে এখানে ডাউনলোডের পপ আপ শো হবে এই যে এখানে ক্লিক করবেন ক্লিক করলে অটোমেটিক একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড হয়ে যাবে আপনাদের ফোনে সেটা ইনস্টল করে নেবেন নিশ্চয় এখানে লগ ইন করে আপনারা আমি ও অ্যাপ্লিকেশানে দেখাবো না আমি আমার ব্রাউজারেই আমি দেখিয়ে দিচ্ছি টিআরে এক্স ওয়ার্ল্ডে এই যে টোটাল ব্যালেন্স আট হাজার আটশো অষ্টাশি টিআরএক্স আপনাদের এটা দেবে তারপর আপনাদের এখানে মাইন বলে লেখা আছে এখানে মাইনে ক্লিক করবেন মাইনে ক্লিক করলে আপনার দেখাবে এখানে টোটাল ডিপোজিট টিআরএক্স কত ডিপোজিট করেছেন সেটা এবার আপনাদের বলে দিয়ে এখানে আপনারা এই যে টিআর পেয়েছেন এই যে টোটাল ব্যালেন্স যেটা দেখাচ্ছে এটা আপনারা উইড্রো করতে পারবেন না এটা যদি আপনাদের উইড্রো করতে হয় তাহলে আপনাদের এখানে ডিপোজিট করা লাগবে এবার আপনাদের এখানে কত কি ডিপোজিট করা লাগবে সেটা আমি দেখাচ্ছি এখানে আপনাদের মিনিমাম পাঁচ টিআরএক্স ডিপোজিট করতে হবে এবং আপনারা যদি পাঁচ টিআরএক্স এক্স ডিপোজিট করেন তাহলে আপনারা উইড্রো করতে পারবেন জিরো পয়েন্ট ওয়ান ফোর টিআরএক্স পার ডে এবং আপনারা এখানে যদি পঞ্চাশ টিআরএক্স ডিপোজিট করেন তাহলে আপনারা ওয়ান পয়েন্ট ফোর টিআরএক্স পার ডে ডিপোজিট করতে একশো করলে আপনারা টু পয়েন্ট এইট টিআর এখানে দেখুন টু পয়েন্ট এইট পার্সেন্ট হিসাবে আপনারা এখানে আনলক হবে আপনাদের টিআরএক তারপরে আপনার যেই পাঁচ হাজার যে ডিপোজিট করবেন তারপরে আপনার একটু লিমিট বেড়ে যাবে তারপরে এই দেখুন পাঁচ হাজার করলে আরও পঞ্চাশ হাজার করলে আরও দশ হাজার আরও এখানে কুড়ি হাজার যত আপনারা বেশি অ্যামাউন্টে ডিপোজিট করবেন তত এখানে বেশি টিআরএস আনলক হবে এছাড়াও আর কতগুলো ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি এখানে আপনারা ডেলি উইথড্রটা করতে হবে আপনাদের আনলক ব্যালেন্সে দেখাবে সেটা আপনাদের উইড্রো করে দিতে হবে আর উইড্রো করলে আপনারা এখানে এটা আপনারা পাবেন এক থেকে পাঁচ মিনিটের মধ্যে এখানে আপনার ওয়ালেটে দিয়ে দেবে এখানে বলেই দিয়েছে এবং এখানে আমি দেখুন পাঁচটি ইয়ারে ডিপোজ করেছিলাম পাঁচটি আয়ার ডিপোজিট করার পর আমি এখানে উইড্রো দেখুন উইড্রো পড়েছি এখানে জিরো পয়েন্ট ওয়ান ফোর উইড্রো আনলক হয়েছিল আমার এখানে আমি উইড্রোটাও পড়েছিলাম এই যে আমি দেখা নিচের দিকে যে ফাইন্যান্সিয়ার রেকর্ডে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন যে আপনার উইড্রোটা আমার দেখুন এখানে জিরো পয়েন্ট ওয়ান ফোর উইড্রো আমি করেছিলাম এটা সাকসেস হয়ে গিয়েছে এবং আমার ইনস্ট্যান্ট আমার ওয়ালেটেও আমি পেয়ে গেছি চলুন আমি দেখিয়ে দিচ্ছি আমি ওয়ালেটে পেয়েছি কিনা দেখুন আমি ইনস্ট্যান্ট আমার ওয়ালেটে ট্রোন লিঙ্ক প্রো ওয়ালেটে আমি পেয়ে গিয়েছি এই যে জিরো পয়েন্ট ওয়ান ফোর রেফারেল টু ইনভাইট করেও এখানে আর্ন করতে পারবেন এখানে টিম বলে লেখা আছে এখানে দেখুন যা টিম আছে এখানে টিম করলে আপনার টিমের থেকেও আপনার এখানে কিছু টিআরেক্স এখানে আপনারা পাবেন যেমন আমি দেখুন এখানে ইনভাইট করেছিলাম একজনকে ইনভাইট করার ফলে আমাকে এখানে ওয়ান এইট এইট টি দিয়েছে আর কতগুলো ইনফরমেশন আপনাদের দিয়ে আর ওয়েবসাইটটার ব্যাপারে আপনারা এখানে যারা যারা ডিপোজিট করবেন ভাবছেন তারা এখানে আপনাদের যত সামর্থ্য ঠিক সামর্থ্যর ভেতরে ডিপোজিট করবেন কারণ যে কোনো দিন ওয়েবসাইটে উইড্রো বন্ধ হয়ে যেতে পারে যারা ডিপোজিট করবেন না তারা এই লুটটা স্কিপ করতে পারে আজকের ভিডিও এই পর্যন্তই ছিল যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য